দুবাইয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর 17তম আসরের নিলামে একই দিনে দুইবার সবচেয়ে ব্যয়বহুল খেলোয়াড়ের রেকর্ড হলো। এক অস্ট্রেলিয়ান রেকর্ড গড়ার কিছুক্ষণ পর সেই রেকর্ড ভাঙলেন আরেক অস্ট্রেলিয়ান। বিশ্বকাপজয়ী দলনায়ক প্যাট কামিন্সকে 20 কোটি 50 লাখ রুপিতে কিনে সানরাইজার্স হায়দরাবাদ ইতিহাস গড়ার 30 মিনিট পরই সেই রেকর্ডটা ভেঙে দেয় কলকাতা নাইট রাইডার্স। তারা অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার মিচেল স্টার্ককে কিনেছে রেকর্ড 24 কোটি 75 লাখ রুপিতে। বেলা 1:30টায় শুরু হওয়া এই নিলামে প্রথমে ঝড় ওঠে কামিন্সকে নিয়ে। তাকে নিয়ে শুরু হয় রীতিমতো কাড়াকাড়ি। অবশেষে ইতিহাস গড়ে এই পেস বোলিং অলরাউন্ডারকে দলভুক্ত করে সানরাইজার্স। তার জন্য ফ্র্যাঞ্চাইজিটির খরচ পড়বে 20 কোটি 50 লাখ রুপি। যদিও কিছু সময় পর তার স্বদেশী স্টার্ক চলে আসেন লাইমলাইটে, তাকে নিয়ে লড়াইয়ের নামে গুজরাট ও কলকাতা। অবশেষে জয়ী হয় শাহরুখ খান, জুহি চাওলার, কে কে আর। থ্যাঙ্কস ফর গেটিং মি অন বোর্ড, আই অ্যাম রিয়েলি এক্সাইটেড টু বি জয়নিং দ্য কেকেআর ফ্যামিলি ফর দিস ইয়ার্স আইপিএল। তারা অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার মিচেল স্টার্ককে কিনেছে রেকর্ড 24 কোটি 75 লাখ রুপিতে। এছাড়া গত মাসে ভারতের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালের নায়ক ট্রাভিস হেডকে 6 কোটি 80 লাখ রুপিতে কিনেছে সানরাইজার্স। অস্ট্রেলিয়ানরা ছাড়াও আজ ভালো দাম পেয়েছেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল, ভারতের হার্ষাল প্যাটেল, ওয়েস্ট ইন্ডিজের আলজারি জোসেফ, রভম্যান পাওয়েল, ভারতের উমেশ যাদব ও দক্ষিণ আফ্রিকার জেরাল্ড কোয়েজি। মিচেলকে 14 কোটিতে চেন্নাই, হার্ষালকে 11 কোটি 75 লাখ রুপিতে পাঞ্জাব, আলজারি জোসেফকে 11 কোটি 50 লাখ রুপিতে বেঙ্গালুরু, রহমান পাওয়েলকে 7 কোটি 40 লাখ রুপিতে রাজস্থান ও কোয়েজিকে 5 কোটি রুপিতে মুম্বাই এবং উমেশ যাদবকে 5 কোটি 80 লাখ রুপিতে দলে ভিড়িয়েছে গুজরাট টাইটান্স। এছাড়া শ্রীলঙ্কার দিলশান মাদুসঙ্কাকে 4 কোটি 60 লাখে মুম্বাই, ইংল্যান্ডের ক্রিস ওক্সকে 4 কোটি 20 লাখে পাঞ্জাব, ইংল্যান্ডের হ্যারি ব্রুকসকে 4 কোটি রুপিতে দিল্লি, ভারতের শার্দুল ঠাকুরকে 4 কোটি রুপিতে চেন্নাই দলভুক্ত করেছে। বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম নিলামের চূড়ান্ত তালিকায় থাকলেও শেষ মুহূর্তে নিজেদের নাম সরিয়ে নেন তাসকিন ও শরীফুল। মুস্তাফিজ দল পেলে 22 মার্চ থেকে 11 এপ্রিল পর্যন্ত খেলার অনুমতি পাবেন তিনি।